ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো আজ। আজ থেকে 1 মাস আগে ছাত্র জনতার বিপ্লব আলোর মুখ দেখেছে। বহু প্রাণের বিনিময়ে, বহু রক্তপাতের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে সম্ভাবনাময় নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে আগস্টে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার দাবি, কিছুটা দেরি হলেও বিজয়ের সুফল পাবে বাংলাদেশের জনগণ। তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়েন 5 আগস্ট। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে তখন মুক্তির বাতাস, সবার চোখে মুখে শুধুই প্রাপ্তির আনন্দ। পুরো দেশের একক উৎসবে রূপ নিল ছাত্র জনতার বিজয়। মুখের কথায় খই ফোটানো প্রভাবশালীরা অন্ধকারে মিলিয়ে গেলেন আলো নিভিয়ে। 1 মাস খুবই অল্প সময়, তবুও কি কোনো প্রাপ্তি দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্পর্শী? শুরুটা কোটা সংস্কার দাবিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। মারমুখী সরকার, লেলিয়ে দেয়া হয় পিটুয়া বাহিনী, ধীরে ধীরে বাড়ে তীব্রতা। শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে সরকার, পুলিশ, বিজিবি, র‍্যাপের পাশাপাশি সেনাবাহিনী নামিয়ে করা হয় সান্ধ্য আইন। শাসক গোষ্ঠী যেন মেতে ওঠে রক্তের নেশায়, মূল্যহীন করে তোলে ছাত্র জনতার জীবন। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ অথবা পাহাড় সমতল, মুক্তির নেশায় মেতে ওঠে সবাই। জ্বলতে থাকেন দ্রোহের আগুনে। অনেকের ভাবনার জগতে ছিল না, এমনকি এখনো কেউ কেউ বিশ্বাস করতে পারে না, পালিয়ে গেছেন নির্মম পরাক্রমশালী শেখ হাসিনা সরকার। পুলিশের বেহিসেবি গুলির বিপরীতে তারুণ্যের অদম্য সাহস আর সীমাহীন মুক্তির নেশা। বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছে বুক চিতিয়ে। রংপুরের আবু সাঈদ হয়ে ওঠেন শত শত তরুণ বিপ্লবী প্রাণের প্রতিচ্ছবি। এখনো কানে বাজে মুগ্ধের আহ্বান, পানি লাগবে পানি। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। তাদের বিশ্বাস, একদিন সব ঠিক হবে, মিলবে ছাত্র জনতার বিপ্লবের সুফল। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।